আজকের এই ভিডিওটাতে আমরা বানাবো আজকে দুধ পুলি। প্রথমে আমরা চাউলের গুঁড়োটাকে গরম পানি দিয়ে মেখে নিলাম। তারপরে আমরা অনেক অনেক রকম শেপে আমরা এটা বানাবো। এটা অনেক রকম শেপে বানানো যায়। এটার মধ্যে নারকেল দিয়ে বানানো যায়, এমনিও বানানো যায়, যে অনেক অনেক রকম শেপে এটা বানানো যায়। এটা নর্মাল শেপে একটা বানাবো, এমনি দুধের মধ্যে দিয়ে আমরা পায়েসের মতন বানাবো। সিম্পল আমরা সিম্পল এটাকে বানাবো। পাতা দিয়ে ডাল গরম করে নেব। দুধটা আমরা 5-10 মিনিট আমরা গরম করে দুধটাকে পুরো উতলে নিব। দুধটা হয়ে গেছে, আমরা এখন এটা ছেড়ে দিই। আমরা 4-5 মিনিট আমরা এটাকে সিদ্ধ করে নেব। এখন আমরা এটাতে চিনি দিয়ে দিব। চিনিটা এক লিটার দুধ আছে, আমরা এক বাটি চিনি দিলাম। কিন্তু চিনিটা সবার বেলেগ বেলেগ হয়, অনেকে মিষ্টিটা বেশি খায়, অনেকে মিষ্টিটা কম খায়। তার জন্য আমি এখানে এক বাটি চিনি দিলাম। এটাও 5-6 মিনিট পর্যন্ত নেড়ে নিলে হয়ে যায়, কেন এটা তো ভাজা গুঁড়া না, বেশি না করলে হয়। এখন এটা প্রায় হয়ে গেছে, আমি এখন এটাকে কিশমিশ দিয়ে দেবো। দিয়ে আমরা অল্পটুকু নেবে, আমরা এটা নামিয়ে দেবো। এটা প্রায় হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা নিশ্চয় ঘরে বানিয়ে দেখবেন কীরকম হয়েছে। আর এটা রেসিপিটা ভালো লাগলে আপনারা এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।